সেখানে পাকিস্তানিরা বর্ডারে ভারতীয়দেরকে হত্যা করে কিন্তু আঙ্গুল তুলতে সাহস পায় না অথচ আমার বন্ধু রাষ্ট্র ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আর আমার বাংলাদেশের মানুষকে কাঁটাতারের উপরে গুলি মেরে বাদরের মতো ঝুলিয়ে রাখবে সহ্য করা যায় না সহ্য হয় না আমাদের বাংলাদেশের দালালরা কি বলে গরু চুরি করার জন্য গেছে এর জন্য তাদেরকে গুলি করছে গরু চুরি করলে গুলির কোনো আইন আছে তুই তো আমার বন্ধু আমার পেয়ারা আমার ভালোবাসার তুমি সবচেয়ে বড় করুণার পাত্র যদি আমার বন্ধুই হয়ে থাকো আমার গরীব আমার দুঃখী আমার মেহনত মানুষ সেখানে গরু চুরি করতে যাবে কেন বরং তোমরা চোরেরা উপার থেকে গরু চুরি করে সাপ্লাই দাও আমার দেশের মানুষ এই গরু আনতে যায় চোর আমরা না চোর তোরা চোর আমরা না চোর তোরা তোরা গরু দাও বিধায় আমাদের বাংলাদেশের মানুষ সেখানে গরু আনার জন্য যায় অথচ আমার দেশের মানুষকে সেই ফেরানিকে কাটা তারের উপরে বাদরের মধ্যে ঝুলিয়ে রাখবে আর আমরা রক্ত নিয়ে বাঁচব এটা সহ্য হয় না মারা যায় ভাইয়ের আমার আজকে চাটুকরের দেশটা ভরে গেছে সব জায়গায় চাটুকর সব জায়গায় দালাল আর আমাদের যারা নামদারি মুসলমান এদের স্বভাবটা হলো এইভাবে যেরকম একটা কুকুর যেরকম খাদ্য দিলে আপনার পিছনে পিছনে ঘোরে আর আমাদের দেশের চাটুকাররাও সেইভাবে লুবি হয়ে গেছে ভারত যদি খাদার আশ্বস্ত করে অমনি তাদের পিছনে পিছনে ঘুরতে থাকে ভাইয়েরা আমার আজকে দেখছেন কাশ্মীরকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি কথা বলছে কাশ্মীরকে কেন্দ্র করে রাহুল গান্ধী কথা বলছে সোনিয়া গান্ধী কথা বলছে প্রত্যেকটা ভারতের বিজেপি ব্যতীত যত সরকার আছে যত শাসক আছে রাজনীতি দল আছে সবাই কথা বলছে কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের মুখের মধ্যে কুরুপাক খেয়ে গেছে তালাবদ্ধ হয়ে গেছে কারণ আমাদের দেশের সরকারের মুখ হলো
এটা কন্ট্রোলিং মুখ এটা রিমোট দ্বারা কন্ট্রোল হয় ভারত যদি কথা বলতে বলে তার এখান থেকে কথা বের হয় আর ভারত যদি রিমোট চাপ দেয় তাহলে কথা বন্ধ হয়ে যায় প্রিয় ভাই আমার কি বলবো সচেতন থাকেন হুঁশে থাকেন অবস্থা ভালো না বাংলাদেশকে গ্রহণ করার জন্য এই বাংলাদেশকে দখল করার জন্য যে চক্রান্ত চলতেছে আপনাদের খবর নাই প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের লোক সেট হয়ে গেছে আর আমাদেরকে ধরবে কি এই শালায় রাজাকার এই শালায় গণতন্ত্রের বিরুদ্ধে এই শালায় মুক্তিযোদ্ধার চেতনার বিরুদ্ধে ওকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দাও ওকে হত্যা করো ওকে জেলখানা আবদ্ধ করো বাস আর আপনারা কি করবেন হ্যাঁ হুজুরে কইতে গেছে কেন হুজুরে সালাই করতে গেছে কেন হুজুরে এত বুঝছে কেন শোনো তুমি শ্রীগালের মতো বাঁচতে চাও তুমি শ্রীগালের মতো বাঁচতে চাও খেতে চাও আর আমাদের দেশে দেশপ্রেমী হাজারো মানুষ আছে যারা শ্রীগালের মতো বাঁচতে চায় না বাঘের মতো হুঙ্কার ছাড়তে চায় গোলামের জিন্দগি করতে চায় না তারা আজাদের জিন্দগি চায় ভারতের গোলামি করে বেঁচে থাকার কোনো আশা আমাদের নাই বরং আজাদ হিসাবে মরব লড়ব ইনশাআল্লাহ বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমরা সবাই ধৈর্য ধারণ করে বসি সবাই বসি সবাই বসি সবাই বসি এখন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমার বিবাড়িয়ায় আরো জিন্দাবাদ 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 বাংলাদেশ
মানবতাবাদী শিক্ষা।